everyone, welcome to my channel Shree's World. So, আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি ওটা কিন্তু খুবই একটা ডিমান্ডিং ভিডিও কারণ অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটার as soon as possible আনার জন্য। তো আজকে আমি দেখাবো বাড়ির সমস্ত উপাদান দিয়ে জুস বানিয়ে এবং তেল মেখে আপনারা কি করে ভুঁড়ি কমাবেন। পুরো ভিডিওটা কিন্তু তার জন্য দেখতে হবে আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর যদি আপনাদের ভিডিওসগুলো পছন্দ হয়ে থাকে তো লাইক কিন্তু দিয়ে দেবেন। ভুঁড়ি হলো এমন একটা জিনিস যেটা নিয়ে কিন্তু সকলে চিন্তিত এবং কনশিয়াস, টিনেজার্স থেকে শুরু করে বয়স্ক লোকেরা অনেকেই কিন্তু এই ভুঁড়ি নিয়ে ভুগছে। ভুঁড়ি থাকাটা যেমন আমাদের দেখতে খারাপ লাগে ঠিকই, কিন্তু তার থেকেও মেইন প্রবলেম যেটা সৃষ্টি করে সেটা হচ্ছে বিভিন্ন রকমের রোগকে ইনভাইট করে। যখন আমরা কোনো খাবার খাই তখন সেই খাবারটা প্রপারলি ডাইজেস্ট না হলে সৃষ্টি হয় টক্সিনের, আর টক্সিন থেকেই কিন্তু সৃষ্টি হয় ভুঁড়ি এবং শরীরের বিভিন্ন জায়গায় ফ্যাট। আর ভুঁড়ি আমাদের কত রকমের ক্ষতি করে, কত রকমের রোগ আমাদের ইনভাইট করে সেটা আজকালকার দিনে কারোর অজানা না। তাহলে চলুন সমস্যার কথা না বলে এবার আমরা এগোই সমাধানের দিকে। আমি দেখিয়ে দিই আপনাদের কি করে আপনারা বাড়িতে বসে ফ্যাট বার্নিং জুস এবং অয়েল বানিয়ে ফেলতে পারেন। তো এইটা হলো সেই ম্যাজিক্যাল ফ্যাট বার্নিং অয়েল, যেটা আমি বলে দেব আমি কিভাবে বানিয়েছি। এই তেলটা কিন্তু ডেলি ম্যাসাজ করলে আপনাদের ফ্যাট কমে যাবে, শুধুমাত্র ভুঁড়িতে না, আপনাদের শরীরে যে যে জায়গায় ফ্যাট আছে লাইক হিপস, থাই, কোমর, আপনারা যে যে জায়গায় আপনাদের ফ্যাট আছে সেই সেই জায়গায় যদি আপনারা এই তেলটা লাগিয়ে ম্যাসাজ করেন আপনাদের কিন্তু ফ্যাট কমে যাবে। আর আপনি যদি কন্টিনিউ এটা এক মাস ইউজ করেন খুব ভালো রেজাল্ট পাবেন। 15 দিন থেকে আপনারা ধীরে ধীরে এটার রেজাল্ট পাওয়া শুরু করবেন, যেটা কিনা সত্যি মানে লক্ষ্য করার মতো। তো জুস খাওয়ার সাথে সাথে এবং তেলটা মাখার সাথে সাথে আপনাদের কিন্তু খাওয়া একটু কন্ট্রোল করতে হবে, আর সাথে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে হবে। সেই এক্সারসাইজ আপনারা কিভাবে করবেন আর কোন কোন এক্সারসাইজটা আপনাদের করতে হবে সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এই তেলটা বানাতে আমাদের কয়েকটা জিনিস লাগবে। ফার্স্ট হচ্ছে সর্ষের তেল, আমি অর্গ্যানিক সর্ষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে ঘরের কিচেনে যেটা থাকে সেটাই ইউজ করতে পারেন, বা কারোর যদি সর্ষের তেলটা একটু চিকচিটে হয় জন্য ওটা নিয়ে যদি প্রবলেম থাকে তো আপনারা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। তবে কোকোনাট অয়েল, কোকোনাট অয়েল কিন্তু খুব তাড়াতাড়ি মেদ ঝরানোর ক্ষেত্রে সাহায্য করে। সাথে লাগবে একটা দারচিনি, দারচিনি কিন্তু ফ্যাট কমানোর ক্ষেত্রে খুবই উপকারী। লাগবে জোয়ান, জোয়ান যেমন খেলেও ফ্যাট কমে তেমনি আপনারা যদি এটা লেপ লাগান বা তেল তেলের সাথে মিশিয়ে ইউজ করেন সেটাও কিন্তু ফ্যাট কমাতে সাহায্য করে। সাথে লাগবে মেথি আর 3টে কর্পূর, কর্পূর মানে যেই কর্পূর আমরা পুজোর জন্য ইউজ করি সেই কর্পূর। ফার্স্টে একটা ফ্রাইং প্যানকে হাই ফ্লেমে গরম করে নেবেন, যখন দেখবেন ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে ওটার সিমটা একদম কমিয়ে দেবেন, মানে আগুনটা যেন একদম লো থাকে। তারপর ওই ফ্রাইং প্যানে অ্যাড করবেন 1/2 কাপ সর্ষের তেল আর 1 চামচ কোকোনাট অয়েল। এবার এই তেলের মধ্যে দেবেন 1 টিস্পুন জোয়ান, 1 টিস্পুন মেথি আর 1টা এত বড় সাইজের দারচিনি যেটাকে পার্ট পার্ট করে টুকরো করে নেবেন। এবার এটাকে ততক্ষণ অবধি আপনাকে ভাজতে হবে যতক্ষণ না মেথির কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালারে পরিণত হচ্ছে। মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু এই মেথির কালার চেঞ্জ হয়ে যাবে আর আপনাদের তেল রেডি হয়ে যাবে। এবার এই তেলটাকে একটা কাঁচের পাত্রে মশলা শুদ্ধ ঢেলে নেবেন, বা কাঁচের গ্লাসেও আপনারা ঢালতে পারেন। তারপরে সেই গ্লাসটাকে ছাঁকনি দিয়ে ঢেকে রাখবেন এবং সারা রাত ওটাকে মশলা শুদ্ধ তেলের মধ্যে ভিজিয়ে রাখবেন। সারা রাত রাখলে কি হবে, মশলার যে সমস্ত গুণগুলো আছে সেটা কিন্তু তেলের মধ্যে ভালোভাবে মিশে যাবে। আর আপনারা যদি ইনস্ট্যান্ট করতে চান তাহলে মিনিমাম কিন্তু 4 ঘন্টা এটাকে রাখতেই হবে। পরের দিন সকালবেলা সেই তেলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, মশলাগুলোকে ফেলে দেবেন আর তেলটাকে একটা তেলের কন্টেনারে, চাইলে আপনারা কাঁচের কন্টেনারে রাখতে পারেন বা প্লাস্টিকেও রাখতে পারেন, কাঁচের কন্টেনার হলে বেশি ভালো হয়, রেখে আপনারা 15 দিন তক রেখে দিতে পারেন এবং সেটাকে যে যে জায়গায় আপনাদের ফ্যাট আছে সেই সেই জায়গায় লাগিয়ে ভালো মতো ম্যাসাজ করবেন। ম্যাসাজ করার সাথে সাথেই কিন্তু স্নানে যাবেন না, ওটাকে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা ওভাবে রাখবেন যাতে তেলটা আপনাদের স্কিনের সাথে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর ওটাকে আপনারা কোনো কটন কাপড়ের সাহায্যে মুছে নিতে পারেন। আমি বলছি এই তেলটা আপনারা কন্টিনিউ 1 মাস ইউজ করুন আর যা যা বলেছি সেগুলো ফলো করুন, তাহলে কিন্তু আপনাদের ফ্যাট অনেকটাই কমে যাবে। তো চলুন এবার আমরা নেক্সট স্টেপে এগোই, সেটা হচ্ছে জুস বানানো। তো জুসটার জন্য যা যা জিনিস লাগবে সেটা হচ্ছে জিরে গুঁড়ো, দারচিনি গুঁড়ো,
লাগবে হালকা উষ্ণ গরম জল আর সাথে লাগবে মধু এবং লেবুর রস। জিরাতে থাকে থাইমল যেটা কিনা মর্নিং সিকনেস ডায়রিয়া এবং স্টমাক পেন থেকে আমাদের রিলিফ দেয়। সাথে এটা মেটাবলিজমকে হাই করে দেয় যার ফলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীরে কিন্তু টক্সিন জমে না। সাথে এটা ব্লাড সুগার এবং কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে। আমরা সবাই জানি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা কিনা স্কিনের গ্লো বাড়ায়। সাথে সাথে এটা ওয়েট কমাতে প্রচন্ড পরিমাণে সাহায্য করে। এটা সিস্টেম ক্লিনস করে, ব্লাডকে পিউরিফাইড করে আর হজমে সাহায্য করে। দারচিনিতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, সাথে এটা ন্যাচারালি সুইট হয় খেতে আর সাথে এটা ব্লাড সুগার কমায়। উষ্ণ গরম জল কিন্তু ওয়েট কমাতে সাহায্য করে আর ব্লাড সার্কুলেশনকে এনহ্যান্স করে। মধুতে কিন্তু অনেক ভালো ভালো গুণ আছে। মধু কিন্তু শরীরের এক্সট্রা ফ্যাটকে কাট করে দেয় এবং খুব তাড়াতাড়ি ওয়েট কমাতে সাহায্য করে। তো চলুন এবার আমরা দেখি নিই জুসটা আমি কিভাবে বানিয়ে ফেলেছি। আমি একটা হাফ পাতি লেবুকে চিপে তার এক চামচ রস নিয়ে নিয়েছি। এবার এটার সাথে জিরে এবং দারচিনিটাকে ভেজে সেটাকে গুঁড়ো করে নিতে হবে। খুব হালকাভাবে ফ্রাই করে এটাকে গুঁড়ো করবেন। গুঁড়ো করে আমি এটা ছোটো চামচের দেড় চামচ নিয়ে নিয়েছি, আমার এই গুঁড়োটা অলওয়েজ রেডি থাকে। তার সাথে আমি মিক্স করব অর্গ্যানিক হানি এক চামচ। আপনারা যে কোনো হানি নিতে পারেন, আর আমার হানিটা নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দেব। এবার সাথে মিশাচ্ছি এক গ্লাস উষ্ণ গরম জল। খুব বেশি গরম জল দেবেন না, তাহলে কিন্তু সব গুণগুলো নষ্ট হয়ে যাবে। এটাতে হালকা উষ্ণ গরম জলই লাগে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবেন, ব্যাস আপনার জুস রেডি। এই জুসটা কিন্তু আপনাদের দুবেলা খেতে হবে খালি পেটে, এবং খাওয়ার আধা ঘন্টা পরে আপনারা নরমাল খাবার খেতে পারেন। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর আমাকে চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে। বাই।